আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্থির সুযোগ ব্যয় সম্পর্কে জানব। বন্ধুরা, স্থির সুযোগ ব্যয়কে ফিক্সড অপরচুনিটি কস্ট অথবা কনস্ট্যান্ট অপরচুনিটি কস্টও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই ফিক্সড অথবা কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট বলতে বোঝানো হচ্ছে যে আমি যখন কোনো একটি পছন্দকে যখন পূর্ণ করতে চাচ্ছি, তখন অপর একটি পছন্দ আমাকে ছাড়তে হচ্ছে। যে পছন্দটি আমি পূর্ণ করছি, যেই রেটে পূর্ণ করছি, অপর পছন্দটি যদি ঠিক সেই সেম রেটই কমাতে হয়, সেটিকে আমরা বলছি স্থির সুযোগ ব্যয় অথবা ফিক্সড কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। একটি উদাহরণ হচ্ছে, ধরো তুমি তোমার বিশ্রাম এবং অপরটি হচ্ছে তোমার পড়াশুনো। বন্ধুরা, বিশ্রাম এবং পড়াশুনো, আমরা জানি যে যদি তুমি বেশি বিশ্রাম করো তাহলে তোমার পড়াশোনার সময় তুমি কম পাবে, অথবা তুমি যদি পড়াশোনার সময় বেশি ব্যয় করো তাহলে তুমি বিশ্রামের সময় কম পাবে। এই সুন্দর একটি উদাহরণকে কেন্দ্র করেই আমরা আজকে স্থির সুযোগ ব্যয়টি জানার চেষ্টা করব। বন্ধুরা, স্থির সুযোগ ব্যয় জানার জন্য আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করব, যে ডায়াগ্রামের প্রত্যেকটি বিন্দু দ্বারা আমরা জানার চেষ্টা করব যে আমাদের যে সুযোগ ব্যয়, সে সুযোগ ব্যয়টিকে স্থির কিনা। ধরো আমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটি পয়েন্ট এখানে ধরে নেই যে এক্স হচ্ছে আমাদের 5 ইউনিট, ঠিক আছে। এরপরে ওয়াই ধরো 7 এবং এটি হচ্ছে সর্বোচ্চ 12, এই বিন্দুটি হচ্ছে সর্বোচ্চ 12। একইভাবে এটি এক্স, এটি ওয়াই, ওয়াইও আমাদের ক্ষেত্রে 5 7 12। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিশ্রাম আমাদের এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে আমাদের পড়াশুনো। তাহলে যখন এটি ধরো বিশ্রাম, এটি ঘন্টায় দেওয়া আছে, ঘন্টায়, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে ঘন্টা ধরে নিই। বন্ধুরা, এটি তো শূন্য, তাই না? এখানে এক্স এবং ওয়াই দুইটি শূন্য। এখন তুমি যদি তোমার পুরোটা সময় যদি তুমি তোমার পড়াশোনার কাজে ব্যয় করতে চাও, এই বিন্দুতে যেখানে তোমার বিশ্রাম যদি তুমি শূন্যতে আনো, তাহলে তুমি ম্যাক্সিমাম পড়াশোনা কত ঘন্টা করতে পারো? 12 ঘন্টা তুমি করতে পারো। অপরদিকে তুমি যদি পড়াশোনা যদি 0 আওয়ার বা শূন্য ঘন্টা ব্যয় করো, তাহলে সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ 12 ঘন্টা তুমি বিশ্রাম নিতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রকার সুযোগ ব্যয় নেই, কারণ আমি সর্বোচ্চ ব্যবহার করছি। সর্বোচ্চ ব্যবহার কি কোনটাকে করছি? হয় বিশ্রাম আমি সর্বোচ্চ 12 ঘন্টা নিচ্ছি, অথবা আমি পড়াশুনো সর্বোচ্চ 12 ঘন্টা করছি। এই ক্ষেত্রে আমার একটা আরেকটার কোনো অপরচুনিটি কস্ট নেই। ঠিক আমি যখন 12 ঘন্টার মধ্যে কিছু অংশ পড়াশুনো, কিছু অংশ যখন বিশ্রামের জন্য ব্যয় করছি, তখনই কিন্তু আমার অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় ধারণাটি আসছে। বন্ধুরা দেখো, একটু খেয়াল করো, যখন তুমি 5 ঘন্টা শূন্য থেকে যখন 5 ঘন্টা বিশ্রামের জন্য ব্যয় করছো, তার মানে তোমার টোটাল 12 ঘন্টা থেকে তুমি এখন কত ঘন্টা তুমি বিশ্রামের জন্য ব্যয় করছো? 5 ঘন্টা তুমি বিশ্রামের জন্য ব্যয় করছো। এই ক্ষেত্রে তোমাকে আগে, তুমি যখন এই বিন্দুতে ছিলে, তখন তুমি তোমার পুরো 12 ঘন্টাই তুমি পড়াশোনার জন্য ব্যয় করতে। এখন তুমি যখন 5 ঘন্টা বিশ্রামের জন্য ব্যয় করছো, তার মানে ওই 12 ঘন্টা থেকে তোমার 5 ঘন্টা এখন বিশ্রামের জন্য অ্যাড হচ্ছে এবং 5 ঘন্টা তোমার পড়াশোনা থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়াশোনা থেকে বাদ যাচ্ছে। ঠিক একইভাবে যদি তুমি দেখলে যে না, আমার আরও একটু বিশ্রাম দরকার, আমি বেশি পড়াশোনা করব না, আমি আমার পড়াশোনা 2 ঘন্টা কমিয়ে সেই 2 ঘন্টা আমি কোথায় ব্যবহার করব? বিশ্রাম নিব, সেই 2 ঘন্টা আমি বিশ্রামের কাজে ব্যবহার করব। যখন তুমি আরও 2 ঘন্টা বিশ্রামের জন্য ব্যয় করলে, তোমার এই ক্ষেত্রে 2 ঘন্টা পড়াশোনা ছাড়তে হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, যখন আমরা 5 ঘন্টা বিশ্রামের জন্য ব্যয় করছি, 5 ঘন্টা বিশ্রামের জন্য বাড়ালাম, তখন আমরা ঠিক 5 ঘন্টায় পড়াশোনার জন্য কমালাম। অর্থাৎ বিশ্রামের জন্য যখন আমরা +5 নিলাম, ঠিক একই হারে আমরা পড়াশোনা থেকে 5 আওয়ার্স মাইনাস করলাম, তার মানে 2 পাঁচটা কী হলো, আসলে সমান সমান হয়ে গেল। পরবর্তীতে এ থেকে যখন বিতে যাচ্ছি, বির ক্ষেত্রে কী হচ্ছে? বির ক্ষেত্রেও ঠিক আমরা পড়াশোনার জন্য কত
প্লাস দুই, আমরা বিশ্রামের জন্য প্লাস দুই আওয়ার অ্যাড করলাম, এবং এই দুই আওয়ার আমরা কোথা থেকে নিলাম, পড়াশোনা যে আমি করতাম সেখান থেকে আমি দুই আওয়ার মাইনাস করলাম। তাহলে দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সমান, তার মানে হচ্ছে আমি একটির সুবিধা যখন গ্রহণ করছি আরেকটির ক্ষেত্রেও যতটুকু সুবিধা আমি গ্রহণ করছি ঠিক সমান সুবিধা আমি অপরটি থেকে বাদ দিচ্ছি বা অপরটি থেকে আমি কমিয়ে আনছি সমান হারে। এই জন্য এটিকে বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয় বা কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। তাহলে ডেফিনেশন কী বন্ধু? এটা একটি পছন্দ পূর্ণ করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম পছন্দটি যদি সমান বা স্থির হারে ত্যাগ করতে হয়। স্থির হারে বলতে কী বোঝানো হচ্ছে? তুমি দুই ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য, দুই ঘন্টা অতিরিক্ত বিশ্রাম পাওয়ার জন্য তুমি ঠিক দুই ঘন্টায় পড়াশোনা কমিয়ে দিয়েছ। এটি হচ্ছে দুই ঘন্টা অতিরিক্ত বিশ্রাম পাওয়ার জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে কি, দুই ঘন্টা পড়াশোনা ছেড়ে দেওয়া, এটি হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। আর এর আগে আমরা কী দেখেছিলাম, পাঁচ ঘন্টা বিশ্রাম পাওয়ার জন্য, পাঁচ ঘন্টা বিশ্রাম তোমার অতিরিক্ত করার জন্য তুমি পাঁচ ঘন্টায় পড়াশোনা ছেড়ে দিয়েছো সমান সমান হারে। তাহলে এটি হচ্ছে সেই ত্যাগকৃত পছন্দ বা সুযোগকে আমরা বলছি স্থির সুযোগ ব্যয়। বন্ধুরা, তোমাদের জীবনে হয়তো এমন ঘটনা থাকতে পারে যেখানে তুমি সমান সমান হারে ত্যাগ করছো, একটি পছন্দ পূর্ণ করতে গিয়ে সমান সমান হারে অন্য একটি পছন্দ ছেড়ে দিচ্ছ। তো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের কোনো উদাহরণ তোমরা দেখে থাকো তোমাদের দৈনন্দিন জীবনে বের করতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।